ভালো লাগা থেকে ভালোবাসা, আর সেই ভালোবাসার টানে একাকি ওমানের উদ্দেশ্যে পাড়ি জমান 36 বছর বয়সী বাংলাদেশি এক নারী। সবকিছু ঠিক চলছিল, কিন্তু হঠাৎ করে জীবনের সব রং যেন বদলে যায় ওমানের মাটিতে। রঙিন দুনিয়ার মায়া কাটিয়ে কঠিন ও বাস্তব এক জীবনে প্রবেশের তিনি অন্যরকম অভিজ্ঞতা সম্মুখীন হন। রাজধানী যাত্রাবাড়ির ধলপুরের উক্ত নারী অনলাইন জগতে নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে পরিচিত হন ওমান প্রবাসী রফিকুল ইসলামের সাথে। সেখান থেকে ফেসবুকের মাধ্যমে গড়ে ওঠে গভীর প্রেম। কিন্তু এই ভালোবাসা যেটা ভাগ্যকে কঠিন এক পরিস্থিতির সম্মুখীন করবে তা বুঝতে পারেননি তিনি। এক বছরেরও বেশি সময় আগে রফিকুল তাকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করার প্রলোভন দেখায়। এক পর্যায়ে গত বছরে 2 ফেব্রুয়ারি তিনি একাই 2.5 লাখ টাকা নিয়ে পাড়ি জমান ওমানে। কাজের সন্ধানে গেলেও সেখানে গিয়ে তার জায়গা হয় পতিতালয়ের বন্দী অর্ধশতাধিক নারীর সাথে। এক সাক্ষাৎকারে উক্ত নারী জানান, 2 ফেব্রুয়ারি সকালে ওমানে পৌঁছালে রফিকুল তার পাসপোর্ট, ভিসার কপি, বিএমইটি কার্ড জব্দ করে আলখুদ নামক শহরে একটি বাসায় নিয়ে যায়। সেখানে শ্লীলতাহানি হতে বাধা দিলে রফিকুল তাকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে আর বন্দি রাখা হয় ওই বাড়িতেই। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতিনিয়ত চলে শ্লীলতাহানি। বন্দি থাকায় প্রতিবাদ করার কোনো পথ খুঁজে পাননি তিনি। এভাবে প্রায় 3 মাস পার হলে রফিকুলকে চাকরি ও বিয়ের জন্য চাপ দিলে অবস্থা আরও শোচনীয় হয় তার। হাসপাতালে চাকরি দেবে বলে তিনজনের হাতে তাকে তুলে দেয় রফিকুল, কিন্তু হাসপাতালে না নিয়ে তাকে নেওয়া হয় শিববাজারের নিকটবর্তী একটি বাড়িতে, আর এখানে প্রতিদিন চলতে থাকে পাশবিক নির্যাতন। উক্ত নারী আরও বলেন, এভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রায় 20 দিন পর রফিক তাকে দেখতে যায়। প্রশ্ন করলে রফিক তাকে মারধর করে এবং তাকে সেখানে ফেলে চলে যায়। প্রতিদিন 30-35 জন তাকে ধর্ষণ করে, যা চলে প্রায় 8 মাস ধরে। দীর্ঘদিন এই কাজের শিকার হয়ে তিনি অসুস্থ হয়ে পড়লে নাজিম নামের এক ব্যক্তি তাকে ওমানের বাংলাদেশ দূতাবাসে নিয়ে আউটপাস সংগ্রহ করেন। গত বছরের 26 ডিসেম্বর দেশে ফেরেন সেজুতি। দেশে ফিরে তিনি রাজধানী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেন। গণমাধ্যমকে তিনি বলেন, দেশে ফিরে রফিকের কাছে এই অন্যায়ের কারণ জানতে চাইলে সে ক্ষমা চায় এবং দেশে এসে বিয়ে করা বাধা করে। চলতি বছরের 11 ফেব্রুয়ারি ওমান থেকে ঢাকায় ফিরে রফিক কুমিল্লায় তার গ্রামের বাড়িতে যায় এবং তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় আইনানুগ ব্যবস্থা না নেওয়ার জন্য নানা ভয়ভীতি দেখাতে থাকে। এই ঘটনায় একাধিকবার যাত্রাবাড়ি থানায় অভিযোগ দায়ের করলে কোনো মামলা নেওয়া হয়নি বলে জানান তিনি। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সঙ্গে যোগাযোগ করলে যাত্রাবাড়ি থানা পুলিশ তার মামলা নেয়। এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।